হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডেলি বার্তা চ্যানেল। আজ শুক্রবার আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী থেকে আমাদের দেশে যে চলছে লকডাউন সেটাকে আরও 2 সপ্তাহ বাড়ানোর কথা ঘোষণা করা হলো, যেটি চলবে আগামী 17 মে পর্যন্ত। এই সময় আমাদের দেশের প্রত্যেকটি জায়গাকে 3টি ভাগে ভাগ করা হয়েছে, বা 3টি জোনে ভাগ করেছে, লাল, সবুজ এবং কমলা। এই 3টি জোনের মধ্যে কী কী পরিষেবাগুলো চালু থাকবে এবং কী কী পরিষেবাগুলো বন্ধ থাকবে সেগুলো আমরা একটু দেখে নিই। চলুন ভিডিওটি শুরু করার আগে, আপনারা যারা নতুন আছেন আমার চ্যানেলে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন এবং কিছু প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন আমাদের পশ্চিমবঙ্গের জোনগুলো দেখে নিই। আমরা আমাদের পশ্চিমবঙ্গের রেড জোনগুলির মধ্যে আছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া এবং কলকাতা। আপনারা লিস্টটা এখানে দেখতে পাচ্ছেন, এখানে আপনারা পজ করে ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন। অরেঞ্জ জোনের মধ্যে আছে মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া ও হুগলি। গ্রিন জোনের মধ্যে পড়ছে আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রাম। তো এই হলো আমাদের পশ্চিমবঙ্গের জোনগুলি। এবার আমরা দেখে নিব কোন জোনে কী কী পরিষেবা চালু থাকছে এবং কী কী পরিষেবা বন্ধ থাকছে। তো ফার্স্ট প্রথমে যে আমরা দেখব রেড জোন। রেড জোন যে জায়গাগুলোতে সবচেয়ে বেশি সংক্রমণ, এই রেড জোনে কিছু কিছু পরিষেবা চালু করা হচ্ছে। তাদের মধ্যে মেইনলি পরিষেবা যেগুলো হলো সেগুলো হলো 100 দিনের কাজ চালু করা হচ্ছে, খাদ্য প্রক্রিয়াকরণ, ইটভাটা, এসব শিল্পগুলি চালু করা হচ্ছে, শপিং মল বাদে অন্যান্য যে পণ্য যে দোকানগুলো আছে সেগুলো চালু করা হচ্ছে, ফসল বপন করা, ফসল সংগ্রহ করা, বাজারজাত করা, এসব কাজগুলি চালু করা হচ্ছে। মৎস্য চাষ থেকে শুরু করে পশুপালন, এসব কাজকর্ম যেগুলো ছিল সেগুলো চালু করা হচ্ছে। প্রক্রিয়াকরণ বা বিপণন সহ গাছ লাগানোর যে ব্যবসা বাণিজ্য সেগুলো চালু করা হচ্ছে। এর সঙ্গে সঙ্গে আরও এখানে আয়ুষ বা স্বাস্থ্য পরিষেবা যেগুলো সেই পরিষেবাগুলো চালু করা হচ্ছে, এবং কিছু ব্যাংক, নন ব্যাংকিং, NBFC, বিমা, সমবায় সমিতি, এসব কাজগুলো চালু করা হচ্ছে। প্রবীণ নাগরিক, ভবঘুরে, মহিলা, শিশু, বিধবা, এদের হোমগুলির, এদের যে হোমগুলি আছে সেগুলো পরিচালনার কাজ শুরু হচ্ছে। অঙ্গনওয়াড়ির কিছু কাজ শুরু হচ্ছে। বিদ্যুৎ, জল, সাপ্লাই, বর্জ্য ব্যবস্থাপনা, টেলিফোন যোগাযোগ, ইন্টারনেটের মতো কিছু সুবিধা, এগুলোরও কুরিয়ার এবং ডাক পরিষেবা এগুলো চালু হচ্ছে। রেড জোনের কিছু বাণিজ্যিক প্রতিষ্ঠান খোলার অনুমতি দেওয়া হয়েছে, যেমন এই প্রিন্টিং, ইলেকট্রনিক মিডিয়া, আইটি, কল সেন্টার, কোল্ড স্টোরেজ, গুদামজাত পরিষেবা এবং বেসরকারি কিছু সুরক্ষা বা সুবিধা এগুলো শুরু করা হয়েছে। তারপরে ওষুধ, ফার্মাসিউটিক্যাল, চিকিৎসা সংক্রান্ত যন্ত্রপাতি, কাঁচামাল, এগুলো উৎপাদন ইউনিট যেগুলো আছে এবং সরবরাহ করা সেগুলো শুরু করা হয়েছে। এরপর আমরা দেখব অরেঞ্জ জোন। অরেঞ্জ জোনের মধ্যে দেখবেন রেড জোনে যেই পরিষেবাগুলো চালু আছে অরেঞ্জ জোনে সেগুলো আছে, এবং এর সাথে সাথে আরও কিছু এক্সট্রা পরিষেবা চালু আছে সেগুলো একটু দেখে নিই। সেগুলো এখানে দেখতে পাচ্ছেন অরেঞ্জ জোনের জন্য এখানে ক্যাব ফ্যাসিলিটি এবং ট্যাক্সি পরিষেবা চালু করা হয়েছে, এবং প্রত্যেকটা ক্যাবে 1 জন করে চালক, 1 জন করে যাত্রী নিয়ে চলতে পারবে। এছাড়া এখানে আন্তঃজেলা মানে এক জেলা থেকে আরেক জেলায় যানবাহনগুলো চালু করা হয়েছে সেগুলো অনুমতি নিয়ে চলাচল করতে পারবে। টু হুইলার গাড়ি যদি চলে তাহলে চালক ছাড়াও অতিরিক্ত 2 জন যাত্রী নিয়ে চলতে পারবে। এরপরে আমরা আসব গ্রিন জোন। গ্রিন জোন যেগুলো সেই জায়গাগুলোকে আইডেন্টিফাই করা হয়েছে যেই সব জায়গাতে COVID-19 সংখ্যা প্রায় 0 বা গত 21 দিনের মধ্যে কোনো রোগী সন্ধান পাওয়া যায়নি। তো এখানে
উপরোক্ত যোগগুলো যতগুলো পরিষেবা আছে সেগুলো চালু আছে এবং তার সঙ্গে কিছু এক্সট্রা পরিষেবা এখানেও চালু আছে। এখানে বেশিরভাগ পরিষেবাগুলি চালু আছে। এখানে বাস বাস ডিপোগুলোতে প্রায় 50% চালু রাখার কথা বলা হয়েছে এবং যেগুলো আন্তঃদেশীয় বাণিজ্য সে পণ্য সরবরাহ এগুলো চালু থাকবে, এখানে চালু হবে। এরপরে এই লকডাউনে কী কী বন্ধ থাকছে সেটা আমরা একটু দেখে নেব। জোন ভিত্তিক যেসব জিনিসগুলো বন্ধ আছে সেগুলো আছে, এছাড়া এর মধ্যে থাকছে বিমান, থাকছে রেল, মেট্রো এবং আন্তঃরাজ্য সড়ক পরিবহন, এগুলো বন্ধ থাকবে 17 মে পর্যন্ত। স্কুল, কলেজ, হোটেল, রেস্তোরাঁ, সিনেমা হল, শপিং মল, জিম, স্পোর্টস কমপ্লেক্স, জামায়াত, সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠান, এই সমস্ত সব কিছুই বন্ধ থাকবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটাই এখানে শেষ করছি। আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আমাদের আপডেটগুলো সবার আগে পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। ঠিক আছে বন্ধুরা, আজকে এখানেই, সকলেই বাড়ি থাকবেন, ভালো থাকবেন। ওকে, ধন্যবাদ।